গলায় প্লাকেট ঝুলিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা দিল প্রেমিকা। যুবতীর এমন কাণ্ডে ব্যাপক সরগোল পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। ওই যুবতীর কাছ থেকে জানা গেছে তার বাড়ি চন্দ্রকোনা থানার হাটপুকুর গ্রামে। ক্ষীরপাই পৌর এলাকার কাশীগঞ্জের বাসিন্দা মুজিবর চৌধুরীর সঙ্গে তার দীর্ঘ প্রায় 8-9 বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কে একাধিক বার ভোগ বিলাসের পর এখন নাকি প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করছে প্রেমিক মুজিবর। তার কাছ থেকে এখনো পর্যন্ত প্রায় 2,50,000 টাকা সহ বেশ কয়েক ভরি সোনাও নিয়েছে বলে অভিযোগ যুবতীর। শুধু তাই নয়, এইসব কথা কাউকে কিছু জানালেও নাকি তাকে ব্ল্যাকমেলিং সহ প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। এত কিছুর পরও যদি তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়া হয় তাহলে সবকিছু ভুলে যেতে রাজি যুবতী। কিন্তু যদি এর অন্যথা হয় তাহলে নিজের প্রেমিকের বিরুদ্ধেই কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আমি ওর শাস্তি, আর ওর যদি চাই যে আমার যা ক্ষতি করেছে ওইসব ভুলে যে আমাকে যদি গ্রহণ করে নেয় তাহলে আমি ওর বিরুদ্ধে যা করেছি সব তুলে নেব, আর যদি ও না চায় আমি ওর শাস্তির দাবি করছি। ক্ষতি আমার সঙ্গে সম্পর্ক করে আমার কাছ থেকে টাকা নিয়েছে 2,50,000 টাকা, 6 ভরি সোনা দিয়ে আমাকে বেড়াতে যাবার নাম করে আমাকে মোটর সাইকেল থেকে ফেলে মেরে দিতে চেয়েছিল। সেখান থেকে তুলে আমি যখন চিৎকার করে ডাকি, এটা গোঘাট থানার অন্তর্গত গ্রামীণ হসপিটালের কাছে এই ঘটনাটি ঘটে। যখন লোকে এসে আমাকে জিজ্ঞাসা করে যে উনি কে, তখন উনি আমাকে ওনার স্ত্রী বলে পরিচয় দেয়। সে আমাকে অ্যাক্সিডেন্ট করার পরে যে আমার চিকিৎসার প্রয়োজন আছে চিকিৎসা করেনি, আমার শরীরে চতুর্দিকে দাগ করে দিয়েছে, ও আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি এবং আমাকে হুমকি দিচ্ছে, তুমি যদি এগুলো কিছু বলো আমি তোমার ছবি সব ফেসবুকে ছেড়ে দেবো, তোমাকে মার্ডার করে দেবো, বারবার এরকম আমাকে হুমকি দিচ্ছে। হ্যাঁ, পুলিশের কাছে কমপ্লেন করেছি। সেটার নাম মুজিবর চৌধুরী, হরুপে আতাউল চৌধুরী, উনি হচ্ছে আর্মিতে জব করেন। আমার বাড়ি হাটপুকুরে। ওর সঙ্গে আমার 8-9 বছরের সম্পর্ক। হ্যাঁ, এখন অস্বীকার করছে আমাকে বিয়ে করতে, আমার ক্ষতি করে দিয়ে। যুবতীর তার প্রেমিকের বিরুদ্ধে একরাশ অভিযোগ করলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মুজিবরের দিদি। তিনি বলেন 8-9 বছর নয়, মাত্র 6 মাস থেকে 1 বছরের সম্পর্ক ছিল তাদের। আর তখন নাকি ওই যুবতী তার ভাইকে তার বিবাহিত জীবন গোপন রেখে সম্পর্ক করেছিল। পরে যুবতীর সেই সম্পর্ক জানাজানি হতে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল তার ভাই। ওই যুবতীর কাছ থেকে নয় বরং তার ভাইকে ফাঁসিয়েই সে টাকা নিয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। দীর্ঘদিনের সম্পর্ক লয়, এটা দীর্ঘদিনের লয়। এবারে ভাইয়ের সাথে কথা বলে হয়তো কতদিন, 6 মাস কি 1 বছর হয়তো কথা বলে জানেনি। ভাই জানে, ও ফেসবুক থেকে নাম্বার নিয়েছে ভাইয়ের, দিয়ে বলেছে আমার বিয়ে হয়ে গেছে, আমি আইবুড়ো, ছেলে মেয়ে কথাই বলতে পারে, জানে আইবুড়ো বিয়ে করবে, দিদি বলে সম্পর্ক করে যে আমি তোমার দিদি তুমি আমার ভাই, ভালো কথা, দিদি দিদি করে করে ও আবার বলে বিয়ের কথা বলে, আমরা বিয়ে করার লেগে এবারে কথা বলে, বলতে বলতেই বলছে যে আমার বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছে, 6 বছরের বাচ্চা বাচ্চা। ভাই অনেক কথা কারণে বলছে, ও কথা টপ করে বলতে খুঁজেনি, টপ করে বলতে খুঁজেনি, দিয়ে এবারে ভাই জেনে জিজ্ঞাসা করে তারপরে বলে আমার 6 বছরের বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে ভাই এবারে আর কথা বলেনি, কথা না বলতেই ভাই এবারে তখন এবারে ভাইকে ফাঁসাবার চেষ্টা করে। ভাইকে ফাঁসিয়েছে, ভাই আর্মি চাকরি করে বলে ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে, ভাইয়ের যত টাকা পয়সা সব চুচে নিয়ে নিচ্ছে, ভাইয়ের টাকা পয়সা একটা নেই, ভাই সব চুচে নিয়ে নিচ্ছে, ভাইয়ের কিচ্ছু নেই ভাইয়ের কাছে, ও নিজে ঘুরিয়ে বলছে আমার ভাই নিয়েছে, আমার ভাই যদি আর্মি চাকরি করে নিয়েছে কি তে বিয়ে হয়েছে। ওর স্বামীটা পর্যন্ত বলছে যে ছটা ছেলেকে ফাঁসিয়েছে, ইব্রাহিমকে আরও অনেক 6-5 জন ছেলেকে আমরা ওইরকম করে ফাঁসানোর চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।